আচ্ছা এই ভিডিওটায় আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ইউজার অ্যাকসেপ্টেন্স প্রোগ্রামগুলো কিভাবে কাজ করে মানে স্ক্যানার ক্লাস ইউজ করে আমরা কিভাবে ইউজার অ্যাকসেপ্ট করব। আমরা এমনি এই সিং আর্ক্সের এখানে প্যারামিটার পাস করিয়ে ভ্যালু অ্যাকসেপ্ট করা শিখেছিলাম কিন্তু আমাদের এক্স্যাক্ট মেথড যেটা জাভাতে ইউজ করা হয় ঠিক যে জায়গায় আমি ভ্যালু অ্যাকসেপ্ট করতে চাইবো ঠিক সেই জায়গায় আমি ভ্যালুটা অ্যাকসেপ্ট করতে পারবো সেই রকম মেথডটা আমি এখানে অ্যাপ্লাই করব তাহলে এটা করতে গেলে আমাকে কি করতে হবে স্ক্যানার ক্লাস এই যে স্ক্যানার একটা ক্লাস এইটাকে আমি ইম্পোর্ট করছি এর জন্য আমাকে লিখতে হবে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার স্ক্যানার হচ্ছে একটা ক্লাস বা একটা মেথড বলতে পারি যেটা ইউজার অ্যাকসেপ্টেন্স রান টাইমে প্রোগ্রামে ভ্যালু আমি যে জায়গায় চাইব সেই জায়গায় এন্টার করতে পারবো এই ক্লাসটা আমি এখানে ইম্পোর্ট করলাম এবার আমি কি করব স্ক্যানার এসি ইকোয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন এখান থেকে শুরু হচ্ছে এর পরের থেকে আমি ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারবো এই লাইনটা যেখানে লিখব তার পরের থেকে ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারবো যে জায়গায় আমার দরকার তার মানে এই নয় যে এটা লিখলাম এরপরেই আমাকে ভ্যালু অ্যাকসেপ্ট করতে হবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এই দুটো লাইন খুব ভালোভাবে মাথায় রাখতে হবে এখান থেকে আমার অ্যাকসেপ্টেন্স শুরু হচ্ছে ইউজার অ্যাকসেপ্টেন্স শুরু হবে এবার আমি কি করবো এখানে ভ্যারিয়েবেল ডিক্লেয়ার করলাম এক একটা ভ্যারিয়েবেলকে ডিক্লিয়ার করার পর ভ্যারিয়েবেলগুলো যে অ্যাকসেপ্ট হবে তারপরে আমি কি করবো এখানে সিস্টেম সিস্টেমডট আউটডট প্রিন্ট এলেন এন্টার ফার্স্ট নাম্বার এই মেসেজটা আমার স্ক্রিনে ডিসপ্লে করবে তারপরে কি হবে এই যে তিনটা ভ্যারিয়েবল এ বি সি আমি অ্যাকসেপ্ট করেছি একে অ্যাকসেপ্ট করা হবে একে অ্যাকসেপ্ট করতে গেলে এসসি ডট নেক্সট আইএনটি এসসি অবজেক্ট দিয়ে নেক্সট আইএনটি মানে একটা ইনটিজার আইএনটির আইটা কিন্তু ক্যাপিটালে মানে একটা ইন্টিজার ভ্যারিয়েবেল আমি অ্যাকসেপ্ট করতে পারবো যেটা স্টোর হবে ভ্যালুটা স্টোর হবে এর মধ্যে আচ্ছা এরপরে ঠিক একইভাবে বিকে আমরা অ্যাকসেপ্ট করছি একইভাবে সিকে আমরা অ্যাকসেপ্ট করছি এই জিনিসগুলো মনে রাখতে হবে এটা পুরো মুখস্ত করতে হবে এইটা পুরো মুখস্ত করতে হবে স্ক্যানারের এস ক্যাপিটালে আছে স্ক্যানারের এস ক্যাপিটালে আছে সিস্টেমের এস ক্যাপিটালে থাকে এখানেও স্ক্যানারের এস ক্যাপিটালে আছে আর এখানে মনে রাখতে হবে এস ডট নেক্সট সাইনটি এখানে যদি স্ক্যানার এসসি দিই তাহলে এখানে এসসি দিয়ে আমাকে ডাকতে হবে এস ডট নেক্সট সাইনটি আইটা ক্যাপিটালে হবে এইভাবে আমরা পরপর তিনটে ভ্যালু অ্যাকসেপ্ট করলাম তারপরে কি করব আমরা এখানে অ্যাভারেজটা করলাম এই যে এখানে আমি একটা জিনিস করেছি থ্রি পয়েন্ট জিরো থ্রি দিয়ে ডিভাইড না করে থ্রি পয়েন্ট জিরো দিয়ে ডিভাইড করছি যদি থ্রি দিয়ে এখানে ডিভাইড করতাম তাহলে আমার কি রেজাল্ট আসতো এবার আমি প্রোগ্রামটা কম্পাইল করি কম্পাইল করে ক্লোজ করে আমি রান করি রান করার পর আমার এখানে ভয়েড মেন স্ট্রিঙ্গার্স এই ফাংশানটাকেই ডাকছি ওকে এবার এখানে আমার বলছে এন্টার ফার্স্ট নাম্বার একটা নাম্বার এন্টার করলাম এন্টার প্রেস করলাম এবার বলছে এন্টার সেকেন্ড নাম্বার মেসেজটা আসছে আবার একটা নাম্বার এন্টার করলাম এবার বলছে এটা থার্ড নাম্বার আর নাম্বার এন্টার করলাম এবার আমার অ্যাভারেজ প্রিন্ট হওয়ার পর এখানে পয়েন্ট জিরো দেখাচ্ছে কিন্তু আমি যদি এখানে থ্রি পয়েন্ট জিরো দিই তাহলে আমার কি ব্যাপারটা আসছে আমার ডেসিমেলের পরে ভ্যালুগুলোকে দেখাবে ফর্টি ফাইভ থার্টি টু সেভেন্টি এইট এই যে ডেসিমেলের পরে এই যে আমাকে ভ্যালুগুলো দেখাচ্ছে এটা যদি আমি এখানে টাইপটা না দিয়ে দিতাম যে একটা ইন্টিজারকে যদি আমি ডাবল দিয়ে ডিভাইড করি তাহলে ভ্যালুটা আমার ডাবলে আসছে আর স্টোর হচ্ছে কিন্তু ডাবল হয়ে কারণ এভারেজের ডেটা টাইপস ডাবল দেওয়া আছে এবার অ্যাভারেজের মধ্যে ডাবল ভ্যালু স্টোর করতে পারবে ইন্টিজারকে ডাবল দিয়ে ডিভাইড করলে ভ্যালুটা ডাবলে আসবে সেটা স্টোর হবে এখানে ডাবলে এটাই হচ্ছে মেন ব্যাপার এইভাবেই ইউজার অ্যাকসেপ্টেন্স করতে হয় এবার ব্যাপারটা হচ্ছে এখানে তফাৎটা কিছু বোঝা যাবে না এখানে আমরা প্রোগ্রামটাকে নর্মালি এখানে প্যারামিটার পাস করিও করতে পারতাম তিনটা ভ্যালু পরপর আমরা অ্যাকসেপ্ট করছি কিন্তু এই যে ম্যাসেজগুলো এই ম্যাসেজগুলো কিন্তু প্রিন্ট করা যেত না এখানে শুরুতেই তোমাকে বলতো তিনটা ভ্যালু এন্টার করে নাও যে বক্সটা আসতো ডায়ালগ বক্সটা সেখানে আমার তিনটে ভ্যালু পরপর অ্যাকসেপ্ট করা হতো কিন্তু প্রোগ্রাম রান টাইমে আমি যে জায়গায় চাইবো সেই জায়গায় ভ্যালু অ্যাকসেপ্ট করতে পারবো আচ্ছা এবার আমরা যেটা করব। আমরা সুইচ কেসের একটা প্রোগ্রাম করব। আমরা সুইচ কেসের একটা প্রোগ্রাম করব সুইচ কেসের প্রোগ্রামটা করলেই আমরা বুঝতে পারবো যে কিভাবে ওপরে কোশ্চেনটা লেখা আছে একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করব যেটা আমরা সুইচ কেস ইউজ করে করব। মোটামুটি সুইচ কেস দিয়ে সিম্পল ক্যালকুলেটরটা করতে পারলেই সুইচ কেসের বাকি প্রোগ্রামগুলো বোঝা যাবে সুইচ কেস অ্যাকচুয়ালি কি সুইচ কেস হচ্ছে আমার যেমন ইলেকট্রিক সুইচ বোর্ডে অনেকগুলো সুইচ থাকে ধরো ফ্যান লাইট তারপর কম্পিউটারের আমার একটা পয়েন্ট আছে ধরো এরকম তা আমি যেইটা প্রেস করব ফ্যানের সুইচ যদি প্রেস করি ফ্যানই চলবে অন্যটা চলবে না এরকম কখনো হয় না যে একটা সুইচ বোর্ডে একটাই সুইচ আছে আর সে একটা সুইচ প্রেস করলে সব কিছু চলছে অপশান আছে যে এটা প্রেস করলে এটা চলবে এটা প্রেস করলে এটা চলবে এই সুইচটা প্রেস করলে এইটা চলবে তাহলে আমরা প্রোগ্রামটা লিখি লিখলেই বুঝতে পারবো তা এখানেও আমরা কিন্তু স্ক্যানার ক্লাস ইউজ করব। আমি প্রোগ্রামটা একেবারে প্রথম থেকেই লিখছি তাহলে তোরা বুঝতে পারবি ব্যাপারটা আমি প্রথমে এখানে ক্লাসটা ইম্পোর্ট করছি ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানারের এস ক্যাপিটালে স্ক্যানার সেমিকলন এবার ক্লাসের নেমটা দিলাম ক্লাস এবিসি এরপরে ব্রেসিস ওপেন করছি

এখানে সিএইচ একটা ভ্যারিয়েবেল নিচ্ছি আচ্ছা আমি আগে স্ক্যানার প্যাকেজটা ইম্পোর্ট করে নিই স্ক্যানার এসি সিস্টেম ডট ইন এখানে সুইচের জন্য একটা ভ্যারিয়েবেল সি এইচ নিচ্ছি আর একটা ভ্যারিয়েবেল ডিক্লিয়ার করছি এ আর একটা ভ্যারিয়েবেল ডিক্লিয়ার করছি বি দুটো নাম্বার নেব দুটো নাম্বারের অ্যাডিশান সাবস্ট্রাকশান মাল্টিপ্লিকেশান ডিভিশান যে মেনুটা চুজ করবো ঠিক সেই মেনুটা আমার কাজ করবে আমি এখানে আর একটা ভ্যারিয়েবেল নিচ্ছি যেমন ধরো এস নিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন এবার এখানে এন্টারে অপশান এখানে স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশেন দিয়ে এখানে আমার মেনুটা আমি তৈরি করছি যে অ্যাডিশান সাবস্ট্রাকশান মাল্টিপ্লিকেশান ডিভিশান এই চারটে জিনিস আমরা নেব এই মেনুটা আমার কাছে আছে এবার আমি সিএইচ সিএইচটাকে ইউজার অ্যাকসেপ্টেন্স করবো সিএইচ ইকুয়াল টু এস সি ডট নেক্সট আইএনটি ঠিক আছে এবার এরপরে আমি এখানে লিখছে এন্টার ফার্স্ট নাম্বার এই কোয়াল টু আর এখানে সামটা করবো এস ইকুয়াল টু এ প্লাস বি আর এখানে আমরা প্রিন্ট করব এতটা দরকার নেই সিস্ট্রেন আউটড প্রিন্ট এলেন এখানে লিখব সাম ইকুয়ালস টু এস এসকে প্রিন্ট করে দিলাম এবার এরপরে ব্রেক ব্রেক কেন দিই প্রত্যেকটা সুইচের মাঝখানে আমার একটা করে পার্টিশান দরকার ব্রেক আচ্ছা ব্রেক না দিলে আমি এখানে এই জিনিসটাকেই কপি করে নিচ্ছি কপি করে আমার পরের কেসটাও সেমই হবে শুধু কয়েকটা জিনিস চেঞ্জ হবে এখানে হবে কেস টু এখানে হবে কেস টু এখানেও দুটো নাম্বার অ্যাকসেপ্ট করতে হবে এখানে শুধু নাম্বার দুটো সাবস্ট্রাকশান হবে আর এখানে আমি লিখব সাবস্ট্রাকশান তারপরে আবার ব্রেক কারণ এরপরে আর একটা সুইচ আছে আমার কেস থ্রি এখানে কি করব মাল্টিপ্লিকেশান এখানে লিখব মাল্টি মাল্টি লিখে দিলাম তাহলে আবার ব্রেক তারপরে আবার আর একটা স্টেটমেন্ট আছে আচ্ছা এবার কেস ফোরের পরে আমার কাছে যেমন সুইচ বোর্ডে চারটে সুইচ আছে আমি ধরে নিলাম সে বাদে আর কোনো সুইচ নেই তাহলে আমাকে চারটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান প্রেস করলে আমার যে কোনো একটা টাস্ক পারফর্ম হবে তার বাইরে অন্য কোনো যেমন আমার কিবোর্ডে অনেক কি আছে এবার আমি ওয়ান টু থ্রি ফোরের মধ্যে যে কোনো একটা কি প্রেস করলেই কাজ হবে অন্য কি প্রেস করলে কাজ হবে না তখন আমাকে একটা স্টেটমেন্ট দেবে যেটা ডিফল্ট হিসাবে লেখা থাকবে ডিফল্ট মানে ওয়ান টু থ্রি ফোর বাদে অন্য যে কোনো কি প্রেস করলে এই কন্ডিশানটায় চলে আসবে সেখানে প্রিন্ট করবে সিস্টেম আউট আউটডোর প্রিন্ট এলেন আমার কাছে এই জিনিসটা প্রিন্ট হবে তাহলে এখানে কি কি হচ্ছে এখানে এক একটা কেসের মাঝখানে এক একটা করে ব্রেক আসছে যদি এখানে ব্রেক না দিই ব্রেক না দিয়ে প্রোগ্রামটা রান করি তাহলে ফল থ্রু সিচুয়েশান হয়ে যাবে কেস ওয়ানটা কেস এর সাথে মিশে যাবে কেস টুতে চলে আসবে যদি কেস ওয়ান প্রেস করি কেস টুতে চলে আসবে সেই জন্য কেস এর পরে আচ্ছা কেসের পরে কিন্তু স্পেস দিতে হবে আর এখানে আমি সুইচ ইকোয়াল টু সিএইচ দিচ্ছি কারণ এই যে সিএইচ এর মধ্যেই আমি অ্যাকসেপ্ট করছি যে কোন কিটা নেব প্রোগ্রামটা রান করি প্রোগ্রামটা রান করলেই ব্যাপারটা বোঝা যাবে আচ্ছা এবার আমার কাছে বলছি এন্টারে অপশান ওয়ান ফর অ্যাডিশান টু ফর সাবস্ট্রাকশান থ্রি ফর মাল্টিপ্লিকেশন ফোর ফর ডিভিশন এই মেনুটা আমার কাছে আসছে আমি ধরে নিলাম কিবোর্ড থেকে আমি ফাইভ প্রেস করছি ঠিক আছে আমাকে বলে দিল ইনভ্যালিড অপশান কারণ ওয়ান টু থ্রি ফোরের বাইরে এন্টার করেছি আমি এবার যদি কোনো ভ্যালিড অপশান এন্টার করি ধরে নাও আমরা এন্টার করলাম টু সাবস্ট্রাকশান করবো দুটো নাম্বারে বলবে এবার ফার্স্ট নাম্বার এন্টার করো ফার্স্ট নাম্বারে এন্টার করলাম প্রেস করলাম এবার সেকেন্ড নাম্বার এন্টার করতে বলে টোয়েন্টি ফাইভ এন্টার করলাম টোয়েন্টি আমাকে দেখিয়ে দিল তাহলে সুইচ কেসের মধ্যে সেরকম কিছু ব্যাপারটা নেই এখানে শুধু সুইচ সুইচ কেসটার মধ্যে সুইচ মেথডটার মধ্যে প্যারামিটারটাকে পাস করিয়ে দিতে হবে যেটাকে আমি এখানে অ্যাকসেপ্ট করলাম মানে ভ্যালুটা এখানে পাস হচ্ছে যে ভ্যালুটা অ্যাকসেপ্ট করছি সেই ভ্যালুটা এখানে পাস হচ্ছে সেই ভ্যালুটাই হচ্ছে আমি কোন কেসে যাব এখানে কেসের মধ্যে অ্যাকসেপ্ট করবো এই যে এন্টারফার্স্ট নাম্বার এই যে একে অ্যাকসেপ্ট করছি প্রত্যেকটা কেসের মধ্যে বারবার করে অ্যাকসেপ্ট করতে হবে যদি ধরো ইউজার এখানে অ্যাকসেপ্ট করলো টু তখন ও কেস টুতে আসবে কেস টুতে আসার পর দুটো নাম্বারকে এখানে অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করে এখানে সাবস্ট্রাকশান করবে সাবস্ট্রাকশান করে এটাকে এখানে প্রিন্ট করে দেবে আচ্ছা এই প্রোগ্রামটা আমি ভিডিওটা পজ করছি কিছুটা তোরা এটা একটুখানি ভিডিওটা পজ করে লিখে নিবি এই প্রশ্নটা তারপরে এই প্রশ্নের সুইচের মধ্যে ঢুকে সুইচের ব্যাপারগুলো সব একই হবে একটা কেস লিখলেই বাকি কেসগুলো শুধু সিম্বল চেঞ্জ করে আর এখানে আউট ডট প্রিন্টে লেনে প্রিন্ট বারবার এসকেই করা হচ্ছে আর লাস্টে এই জায়গাটা এসে এই ডিফল্টটা লিখতে হবে ডিফল্ট মানে কোনোটা যদি ম্যাচ না করে তাহলে এটা হচ্ছে আমার সুইচ কেসের প্রোগ্রামটা সুইচ কেসের প্রোগ্রামটা আমি তো পেস্ট করতে পারছি না কারণ আমার কাছে হোয়াটসঅ্যাপ ওয়েবটা এখন পিসিতে খোলা নেই পিসিতে নেট কানেকশানটা এখন নেই এটাই হচ্ছে প্রবলেম মোবাইল থেকে খুলতে গেলে হোয়াটসঅ্যাপ ওয়েবটা খুলবে না এই কেস কেসের মাঝখানে স্পেস তারপরে করুন এই মেথডটা এইভাবে মেনশন করতে হবে তাহলে এটা গেল সুইচ কেস দিয়ে একটা ক্যালকুলেটার আজ যদি এরকম আমাকে বলে যে ধরে নাও এপিসির পিসির বইতেই একটা প্রোগ্রাম আছে এক আমি এক্সারসাইজটা বার করছি এক্সারসাইজে সুইচ কেসের যারা সুইচ কেস জানিস না তারা করে নিবি কারণ দিশানাতে সুইচ কেস জানিস তোর এটা না দেখলেও চলে যাবে তুই তো করেছিস আমার কাছে আগে যারা করেনি আগে সুইচ কেস তাদের জন্যই বলছি কন্ডিশনাল স্টেটমেন্ট সুইচ কেস দিয়ে পিসির বইতে হ্যাঁ এ বইতে একটা প্রোগ্রাম আছে যেটা সুইচ কেস দিয়ে করতে হবে রাইটে প্রোগ্রাম টু বলছে যে আমরা ভলিউম অফ কিউব ভলিউম অফ কিউব ভলুম অফ কিউব বার করতে গেলে আমরা কী করব এস ইন্টু এস ইন্টু এস আর কি তারপরে ভলিউম অফ স্পিয়ার ভলিউম অফ স্পিয়ারে আমার ফর্মুলাটা হচ্ছে ফোর বাই থ্রি ইন্টু পাই পাইটাকে এইভাবে নেবো পায়ের ভ্যালু নিয়ে নেব আর ইন্টু আর ইন্টু আর আর তারপরে থাকছে ভলিউম অফ কিউবয়েড ভলিউম অফ কিউবয়েড এটা হচ্ছে এল ইন্টু আচ্ছা এটাকে ডকুমেন্টেশন করে দিচ্ছি ঠিক আছে মানে এই পোশানটা রিডেবল হয়ে যাবে এটা ডকুমেন্টেশন হলে ও সিঙ্গেল লাইন কমেন্ট মাল্টি লাইন কমেন্ট এগুলোর ব্যাপারে আমি পরে আসবো তাহলে বলছে যে আমরা এরকম একটা প্রোগ্রাম তৈরি করবো যে প্রোগ্রামটায় তিনটে কেস থাকবে ফার্স্ট কেস কেস ওয়ান যদি প্রেস করি তাহলে কিউবের আমার ভলিউম দেখাবে যদি কেস টু প্রেস করি তাহলে স্পিয়ারের ভলিউম দেখাবে আর যদি থ্রি প্রেস করি তাহলে কিউবয়েডের ভলিউমটা আমাকে দিয়ে দেবে তাহলে আমাকে এখানে ইউজার অ্যাকসেপ্টেন্স করতেই হচ্ছে আর আমার এখানে কি কি ভ্যারিয়েবেল নিতে হচ্ছে তাহলে ভ্যারিয়েবল তো এখানে লাগছে না এখানে লাগছে এস লাগছে পিআই লাগছে পিআইয়ের মধ্যে ভ্যালু অ্যাসাইনই করে দিচ্ছি থ্রি পয়েন্ট ওয়ান ফোর আচ্ছা পিআইটা আমরা নেব ডাবল ঠিক আছে পিআইটা নিচ্ছি ডাবল ডেটা টাইপ আচ্ছা আর কী কী নেব আর আমার এখানে আছে এল কমা বি কমা এইচ আর কি আছে আর আছে আর রেডিয়াস তাহলে এই জিনিসগুলো আমার অ্যাকসেপ্ট করতে হবে কিন্তু এগুলো আমি এখানে অ্যাকসেপ্ট করব না এগুলো আমি কেসের ভেতরে অ্যাকসেপ্ট করব কারণ সবগুলো অ্যাকসেপ্ট করে তো লাভ নেই এক একটা কেস যখন আসবে আচ্ছা এবার আমি এই সুইচ কেসটাকে চেঞ্জ করি আমার এখানে চারটে লাগবে না আমার এখানে তিনটে হলেই হয়ে যাবে এন ফর ভলিউম অফ কিউব আচ্ছা ভলিউম অফ কিউব এটার পরে স্ল্যাশ এন দিচ্ছি স্ল্যাশ এন দিচ্ছি মানে এইটুকু প্রিন্ট হবে তারপরে স্ল্যাশ এনের জন্য আবার নেক্সট লাইনে চলে যাবে তারপর এখান থেকে আবার পরের লাইনে প্রিন্ট করবে স্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন আচ্ছা ভলিউম অফ স্পিয়ার ভলিউম অফ স্পিয়ার আর এইটা হচ্ছে ভলিউম অফ কিউবয়েড তোর ভলিউম অফ কথাটা কেটে দি কিউবয়েড আর কিউব স্পিয়ার হ্যাঁ এই এইরকমই থাক তাহলে বুঝে যাব যে কিউব স্পিয়ার আর কিউবয়েডের ভলিউম বার করবো সিএইচ নিচ্ছি সিএইচের মধ্যে তাহলে আমার এখানে কেস আর এক্সট্রা চার কেস ফোরটার দরকার নেই কেস ফোরটাকে আমি ডিলিট করে দিচ্ছি আর আমার কি আছে এবার কেস ওয়ানের মধ্যে আমার কি আছে এইটা বুঝতে হবে যে কেস ওয়ানের মধ্যে কিউবের ভলিউম আছে তাহলে কিউবের ভলিউম হলে আমি এখানে লিখবো সিস্টেম ডট আউট ডট এইটাকে আমি ডিলিট করে দিই এন্টার সাইড অ কিউব কিউবের সাইড আর এখানে কি হচ্ছে এখানে আমি আচ্ছা ভ্যারিয়েবল এখানে এখানে ভলিউম ভি নামে একটা ভ্যারিয়েবেল নিচ্ছি যেটা মধ্যে বারবার ক্যালকুলেশন করব ভি কল টু তাহলে কী আছে এস ইন্টু এস ইন্টু এস এটা পাওয়ার ফাংশান দিয়েও করা যেত ম্যাথ ডট পাওয়া এখন করাচ্ছি না ম্যাথ ড্রট পাওয়া একটু পরে করাবো দুটো তিনটে ক্লাসের পরে ম্যাথ ক্লাসের ইয়েটাই আমি আসব আচ্ছা এখানে কি হবে এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন ভলুম অফ কিউব ভি আচ্ছা তাহলে হলো ভলিউম অফ কিউব এরপরে কি আছে স্পিয়ার তাহলে স্পিয়ার ফোর বাই থ্রি পাই আর কিউব তাহলে পায়ের ভ্যালু নিয়ে নিয়েছি তাহলে এখানে কি করব রেডিয়াস এখানে এন্টার করবো বাকিগুলো এখান থেকে ডিলিট করে দিই এন্টার এটা দ্য রেডিয়াস অফ স্পিয়ার এখানে কী করবো ভলিউম ভলিউমে কী ক্যালকুলেশন করবো ফোর বাই থ্রি টু পাই পাই নিয়েছি পিআই আর স্কোয়ার তাহলে আর কিউব আর ইন্টু আর ইন্টু আর আর এখানে কী করবো এখানে এই লাইনটা পেস্ট করে দেবো তাহলে এখানে লিখবো ভলিউম অফ স্পিয়ার এটা হলো এবার তারপরে আছে ভলিউম অফ কিউবয়েড তাহলে কিউবয়েডটা এন আমার ডিসপ্লে করতে গেলে কিউবয়েডে তিনটে জিনিস অ্যাকসেপ্ট করতে হবে লেন্থ ব্রেথ হাইট লেন্থ ব্রেথ হাইট তিনটে অ্যাকসেপ্ট করতে হবে তাহলে লেন্থ ব্রেথ এই জায়গাটায় এরা দিচ্ছে কেন আর কি অ্যাকসেপ্ট করা হয় ও এখানে সরি এখানে আটটাকে অ্যাকসেপ্টই করা হলো না adi equal to sc dot next int 8 টাকে accept করায়নি সেজন্য 8 টাকে লাল করে দিয়েছে এন্টার লেন্ট তা লিখে আমি নিচ্ছি l एक्सेप्टेंस করায় আছে এখানে এন্টার এন্টার b breath আচ্ছা এখানে হ্যাঁ বি ওখানে বি অ্যাকসেপ্ট করেছিলাম আর এখানে আরেকটা লাইন হবে ঠিক আছে এখানে অনেকগুলো জায়গায় এরকম নিয়ে আসবে আচ্ছা এবার एक्सेप्ट कर इक्वाल टू एस सी डट नेक्सट आई एन टी क्लोज एब टू एंटार कर लोटीन ঠিক আছে ক্যালকুলেশন করে দিয়ে দিচ্ছে এটা আমি একটু একটু করে স্ক্রল করছি তোরা ভিডিওটা পজ করে এটা একটুখানি লিখে নিবি এই জায়গাটা কারণ আমি এখন পেস্ট করে এটা দিতে পারছি না এখান থেকে ইটুকু পজ কর পজ করে এই জায়গাটা লিখে নিবি ভিডিওটাকে পজ করে লাস্টে তো ডিফল্ট থাকছে ইনভ্যালিড অপশান এটা আর এখানে হচ্ছে এখানে ক্লাস এখানে মেন ফাংশন আর এখানে ক্লাস শেষ হচ্ছে এরকম এরিয়া অফ সার্কেল স্কোয়ার আমি একটু পরে একটা আরও চার পাঁচটা প্রোগ্রাম আমি তোদের করতে দিচ্ছি এই ভিডিওটা দেখবি দেখে চার পাঁচটা প্রোগ্রাম করে আমাকে পাঠাবি ঠিক আছে ক্লোজ করছি তাহলে ভিডিওটা এই পর্যন্তই স্টপ করছি বুঝতে না পারলে আমাকে অবশ্যই গ্রুপে বলবি